আর্জেন্টিনা যার সাথে খেলা পরে অপোজিট পার্টি যখন গোল কোর্টের মানে ডি বক্সের ভিতরে চলে যায় আমার হার্টবিট বেড়ে যায়, মনে হয় যে আমি স্ট্রোক করলাম, প্রে করতে থাকি না 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 না, তারপরে হচ্ছে গোলকিপারকে গালি দিই মাঝে মাঝে যে কি করতেছে ভালো না এই সেই, আর যখন আর্জেন্টিনা ডি বক্সের ভিতরে যায় তখন প্রে করতে থাকি গোল গোল গোল, মাঠে ব্রাজিল আর্জেন্টিনা হেরে যাচ্ছে, আমাদের ঘরে একটা ইগো প্রবলেম যে এই সেরে গেলে তো থাকা যাবে না, অনেক কথা শোনাবে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। প্রিয় দর্শক, চলছে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022, গ্রেটেস্ট শো অন আর্থ এজন্যই বলা হয় কারণ 4 বছর পরপর কিন্তু আসে। আমরা প্রত্যেকে অনেক বেশি এক্সাইটেড এবং সেই সাথে সবাই এনজয় করছি ফুটবল ম্যাচ প্রত্যেকটি, গ্রুপ পর্যায় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে কিন্তু জমে উঠেছে। বাট সবাই মিলে সবাই সবার দলের জন্য চিৎকার করে যাচ্ছে যেন কাপটা তাদের নিজেদের করে নিতে হবে, কাপ একটাই এবং লড়ে যাবে প্রত্যেকটি ফ্যান প্রত্যেকটি দল। এদিক থেকে সেলিব্রিটিরাও পিছিয়ে নেই, তারাও কিন্তু নিজেদের দলের জন্য তর্ক বিতর্ক ভালোবাসা সব কিছু মিলেই তারাও পিছিয়ে থাকছে না কোনো ক্ষেত্রে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে টিভিএস মাল্টিমিডিয়ার বিশেষ এই আয়োজন নগদ প্রেজেন্স কাতার কলিংয়ে। আমি শ্রাবণ তহিদা আছি, আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন চলচ্চিত্রের অভিনেত্রী, খুবই 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 জনপ্রিয়। আমার সাথে আছেন তানহা তাসনিয়া। হ্যালো। হ্যালো। কথা তো হবে, সেই সাথে দর্শক আমার সাথে আছেন টিভিএস এর স্পোর্টস রিপোর্টার মুস্তাফিজুর রহমান প্রান্ত, দুজনকে ওয়েলকাম করছি। শুরুতেই জানতে চাই যে গলা কি ঠিক আছে না ভেঙে গেছে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে? না, গলা ভাঙা ভাঙাই বলতে পারো, এত বেশি চিল্লাচিল্লি হয় যে মনে হয় যে মানে যখন খেলা হয় স্পেশালি মনে হয় যে আমি স্টেডিয়ামে আছি আর আমি চিল্লাচ্ছি টিভি ভেঙে ফেলার মতো অবস্থা। তা তখন তাহলে মানে অনেক কিছুই চলে তো, তাই না? প্রতিপক্ষ যে দলই হোক না কেন নিজেদের খেলা দেখার সময় টেনশনটা একটু বেশি থাকে, তুমি টেনশন কমানোর জন্য কি করো খেলা দেখার সময়? অলমোস্ট আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয় যখন হচ্ছে মানে আর্জেন্টিনা যার সাথে খেলা পরে অপোজিট পার্টি যখন গোল কোর্টের মানে ডি বক্সের ভিতরে চলে যায় আমার হার্টবিট বেড়ে যায়, মনে হয় যে আমি স্ট্রোক করলাম, এই বোধহয় গোল দিয়ে দিলো। বন্ধ করো নাকি ওদিকে ওদিকে হাঁটাহাঁটি করো, মানে প্রে করতে থাকি না 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 না, তারপরে হচ্ছে গোলকিপারকে গালি দিই মাঝে মাঝে যে কি করতেছে ভালো না এই সেই, মানে এরকম করে। আর যখন আর্জেন্টিনা ডি বক্সের ভিতরে যায় তখন প্রে করতে থাকে গোল গোল গোল, আর যখন মিস করে আকাশে মারে এখানে মারে তখন খুব রাগ হয় যে কি মারলো এটা কি শট ছিল, সব কিছু মিলে চিল্লাচিল্লি হই হই জিতে যায় তখন তো সেলিব্রেশন হয়, আর যখন হেরে যায় তখন কি করো? যখন গোলটা হয় তখন তো আমরা সবাই সোফায় বসে খেলা দেখি, তো লাফালাফি সোফার উপরে দাঁড়ায় লাফালাফি, তারপর আমার বাবা ব্রাজিল করে আব্বু কানের কাছে যে গোল 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 ইয়েস গোল গোল, তখন আব্বু বলছে ওকে ওকে ওকে, আর যখন গোল দিতে পারে না তখন আব্বু চিল্লা ইয়েস ইয়েস, আর আমরা বলি ঠিক আছে ব্রাজিলের খেলার দিন দেখবো। মানে তোমার বাসাই তাহলে হচ্ছে দুইটা ভাগ হয়ে গেছে, আমি বলেছি না পুরো বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, এবং আমার বাসাও তাই, একমাত্র শুধুমাত্র আমার মা নিউট্রাল, ইভেন আমার বাসায় দুইটা আমার পেট আছে, দুইটা পেট আছে কুকুর, একটা ব্রাজিলের জার্সি পরে একটা আর্জেন্টিনার, দুইটাই নিউট্রাল মানে একটা একটা করে নিউট্রাল, যখন ব্রাজিল জিত এটা আমি আর আমার বোন, আমার বোন করেছে স্পেশালি, একটা নেইমারের জার্সি পরে একটা মেসির জার্সি পরে, যখন আর্জেন্টিনা জিতে মেসিকে নিয়ে আমরা লাফাই, যখন ও জিতে তখন আর্জেন্টিনা, মানে তোমার পার্টনার যে অভিভাবক কোন দলের সাপোর্টার? ব্রাজিল। ব্রাজিল? ও নো, ঝগড়াটা বেশি হয়, টাই ব্রেকার হয়। হ্যাঁ। এনজয় করো নাকি টেনশনে মরে যাও? আমি লাস্ট টাই ব্রেকার যখন হলো জাপানের আর জাপানের সাথে, মানে এটা দেখেছো লাস্ট? হ্যাঁ। না, সবগুলোই দেখার কাজ তো থাকে, কাজের ফাঁকে যখন বাসায় থাকি দেখার চেষ্টা করি। ধরো আমি এমন একটা অবস্থা, ফানি একটা বিষয়, আমি ওয়াশরুমে যাব, আমি যাচ্ছি, আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, আমি ইভেন বসেও নাই টিভি ছাড়া, আমি টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে কি হচ্ছে, আবার আমি চিন্তা করছি একটা গোল হয়ে গেছে বা মিস হয়ে গেছে একটু যেয়ে আসি ওয়াশরুমে, আমার মনে হচ্ছে এই আবার এখন শুরু হয়ে যাবে না, পরেই যাই, এরকম উত্তেজনা একটা, মানে ওয়ার্ল্ড কাপ মানে এক্সাইটমেন্ট, ওয়ার্ল্ড কাপ মানেই উত্তেজনা, ফেসবুকে তো ঢুকাই ঢুকাই যায় না। মানে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যেদিন আর্জেন্টিনা বা ব্রাজিল হেরে যায় বা জিতেও যায় সেদিন কিন্তু বিনোদনটা থাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গেলে এত মজার মজার ইন্টারেস্টিং সব স্ট্যাটাস আমি দেখতে থাকি যে আমার রাত পার হয়ে যায়। সেম আমার ইভেন এরকম হয় যে আমি যদি কোনো স্ট্যাটাস না দেই আমার সবাই আমাকে কোশ্চেন, তুমি কি খেলা দেখতেছো না, ইউ আর নট ওয়াচিং দ্য ম্যাচ, বিকজ কোনো আপডেটস নাই, কেন গোল দিলো গোল খেলো কোনো আপডেটস নাই। আর যেদিন ব্রাজিল ক্যামেরুনের কাছে হারলো সেদিন তো আমরা খুব লাফালাফি করছি যারা আর্জেন্টাইন ফ্যান, আবার যেদিন 3টা না 4টা দিলো ব্রাজিল ওইদিন আবার আর্জেন্টিন ফ্যানরা চুপ, ওইদিন ব্রাজিলরা খুব লাফালাফি। যেদিন 4টা গোল দিল ব্রাজিল
সাউথ কোরিয়াকে, ওই দিন আমি আজকে আর আমি ফেসবুকে ব্রাজিল ফ্যানদের মানে ট্রলে থাকা যাবে না এরকম আর্জেন্টিনা। তবে আমার কাছে মনে হয় টাই ব্রেকারে যাওয়াটা পৃথিবীর সবচেয়ে নির্মম একটা কাজ। নির্মম মানে আমি একদম চেঞ্জ হয়ে যাই, রাইট? মানে আমি বন্দুক তাক করে আছি একজনের দিকে, তাই এক্স্যাক্টলি, মানে একজন বেঁচে যাবে, একজন একজন মরে যাবে, মরে যাবে, মানে কেউ এখানে দুজনেই বেঁচে যাওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স, তাই না? এরকমই একটা ব্যাপার। আর এটা টোটালি ডিপেন্ড করে লাক, লাকের উপর, গোলকিপারের উপরে, দুইটা গোলকিপারের স্কিলস, না গোলকিপারের স্কিল আবার যে পেনাল্টি শুটারতে থাকবে তারও কিন্তু স্কিলের উপর ডিপেন্ড করে, তাই না? মানে মোটামুটি তিনটা একসাথে দেখলাম যে জাপান তিনটা মিস করলো পর পর, মানে এটা আসলেই ব্যাড লাক। হ্যাঁ, লাক ইভেন স্পেনও কিন্তু তিনটা মিস করেছে, বাট স্পেনেরটা আমার কাছে একটু ওদেরকে নার্ভাসই মনে হয়েছে, কারণ ধরো বড় টিম যখন টাইব্রেকারে যায় তাদের একটা মানে টেনশন থাকে, রাইট? যে আমি হেরে গেলে কি হবে, হেরে যাব আমি, তাদের মধ্যে একটা মেন্টাল প্রেসার থাকে, একটা ইগো প্রবলেম থাকে, যার কারণে ওরা বেশি। আর ছোট টিমের কথা হচ্ছে যে ওকে আমি হারাবো, এটাই আমার জন্য অনেক বড় অপরচুনিটি, যে এরকম একটা বড় টিম, মানে ওদের হারানোর কিছুই নাই। ইভেন এবার ওয়ার্ল্ড কাপে এটাই হয়েছে, অনেক এক্সপেক্টেড টিম কিন্তু হেরে গেছে, রাইট? যেমন জাপান হারিয়ে দিয়েছে স্পেন আর জার্মানিকে গ্রুপে, সৌদি হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে, ক্যামেরুন ব্রাজিল, এটা বারবার বলা দরকার। আমি নিজে আর্জেন্টিনা ফ্যান, আমি তো শুনতে জানি ক্যামেরুন করতে চাই না, ব্রাজিলকে হারিয়েছে ক্যামেরুন, এটা বলতে পারবো। তবে তোমাকে একটা মজার ফ্যাক্ট বলি, আমি যদি খেলা দেখি, আমি যদি আর্জেন্টিনার খেলা দেখি বসে, মানে একটু মিস করা যাবে না, তাহলে আর্জেন্টিনা ওই দিন জিতবে। খেলা মিস করবো না প্লিজ, জানো আমার ফ্রেন্ডরা এই জন্য আমাকে হায়ার করে রাখে বা ফোন দিতে থাকে, তোর যত কাজ থাকে থাকুক, এই সময় থেকে খেলা দেখতে হবে, কাতারে নিয়ে যে বসে রাখা উচিত, মেসি গোল দিয়ে ভিতরে বসে থাকো, তুমি গ্যালারিতে বসে থাকো, এই যে চিয়ার করো, এগুলো তো আসলে সুপারস্টিশন। কিন্তু ধরো আমরা যারা মানে খেলা ভালোবাসি বা আমাদের চারপাশের ইমোশনটা এরকম যে এই সুপারস্টিশন গুলোকে সত্যি মনে হয় না, এক্স্যাক্টলি। যাই হোক, খেলা আসলে খেলা, এটা দিন শেষে আমাদেরকে বুঝতে হবে। তবে একটু ছোটবেলার কথা জিজ্ঞেস করি, তুমি আর্জেন্টিনার সাপোর্টার কবে থেকে? যেহেতু বাবা ব্রাজিল, বাবা তো ছোটবেলা থেকেই চিৎকার করতো ব্রাজিলের জন্য, তুমি আর্জেন্টিনা চলে গেলে কেন? আর্জেন্টিনায় যাওয়ার রিজন হচ্ছে, মানে এমন একটা বিষয় আমাদের দেশে, আমি খেলা এত ভালো বুঝি আমি বলবো না, বাট হ্যাঁ ওয়ার্ল্ড কাপটা আমি সবসময় দেখার চেষ্টা করেছি। এত আগে থেকে তো ওয়ার্ল্ড কাপ দেখা না, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ দেখা আমার 2010 বা তার থেকে, তো দেখতাম যে আমার ছোটবেলা থেকে এমন একটা ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুইটাই টিম মনে হয় আছে, মানে তোমাকে অপশন দিয়ে দেওয়া হয়েছে যে ব্রাজিল আর আর্জেন্টিনা, মানে আর কোনো টিম যে আছে আমার নলেজেই ছিল না। তো তখন হচ্ছে আমার ম্যারাডোনাকে ভালো লাগতো, তো ম্যারাডোনাকে ভালো লাগে, আব্বুর পেলে ফেভারিট ছিল, বাট আমি সবগুলো প্লেয়ারকে, রোনালদিনহো, রোনালদো, কাকা ওয়াজ মাই ফেভারিট, হিজ ভেরি গুড লুকিং, আমি মেরা মনে হয় এইজন্য কাকার বেশি ফ্যান। তারপরে হচ্ছে আস্তে আস্তে একটু খেলা যখন বোঝা শুরু করলাম, মেসিকে আমার খুব ভালো লাগা শুরু হলো, এন্ড মেসির খেলা সবচেয়ে বড় কথা, অ্যাজ এ পার্সন মেসি যেরকম হাম্বল পার্সন, এন্ড আমি যত মেসিকে দেখি তত আমি মেসির ফ্যান হই, যে একটা মানুষ এত হাম্বল কিভাবে হতে পারে, মানে খেলার মাঠে কিন্তু নিজেকে ধরে রাখা, মেন্টালি কুল থাকা খুব ডিফিকাল্ট। যেমন আমাদের আমাদের বাংলাদেশে আমার ফেভারিট হচ্ছে মাশরাফি ফর হিজ কুল হেড, ইন্ডিয়াতে ধোনি ফর হিজ কুল হেড, তো আমার হাম্বল মানুষ অনেক পছন্দ। তুমি পার্সোনাল লাইফে কুল হেড নাকি কি রকম? আমি শর্ট টেম্পার দেখি, তোমার কুল হেড পছন্দ, অপোজিট অপোজিট পছন্দ। ধরো যেহেতু বাসাই হচ্ছে মানে দুইটা পক্ষ আর্জেন্টিনা এন্ড ব্রাজিল, তো সেলিব্রেশনটা যেটাই হোক না কেন একটা তো হবে, খাওয়া দাওয়া থাকে তখন নাকি কি কি নিয়ে তোমরা আসলে খেলা দেখতে বসো? যেদিন না খাওয়া দাওয়াটা গলা দিয়ে নামে না, প্রিপারেশন থাকে, বাট আমার গলা দিয়ে খাওয়া দাওয়া নামে না যেদিন স্পেশালি আর্জেন্টিনার খেলা থাকে, যেদিন ব্রাজিলের খেলা থাকে ওদিন আমার বিন্দাস খেতে থাকে, তখন আবার ওদের গলা দিয়ে কিছু নামে না, ওরা টেনশনে থাকে, বিকজ এমন না যে মাঠে ব্রাজিল আর্জেন্টিনা হেরে যাচ্ছে, আমাদের ঘরে একটা ইগো প্রবলেম যে এই সেরে গেলে তো থাকা যাবে না, অনেক কথা শোনাবে। আর সবচেয়ে সুখী মানুষ আমার মা, আর এমন একটা অবস্থা যে খেলা যদি নাও দেখি মানুষের শাউট শুনে বোঝা যায় যে গোল হয়েছে মনে হয়, মানে এমন অবস্থা। ইভেন
আতশবাজি বমফোঁটা শুরু হয়েছে আর কিছু র‍্যালি হয়। আমি একটা খেলা বাইরে দেখেছিলাম, ওই যে বাইরে দি স্ক্রিন উত্তর পার্কে বড় একটা স্ক্রিনে আর্জেন্টিনা আর হচ্ছে পোল্যান্ডের খেলাটা, ওটা সবচেয়ে বেস্ট খেলেছে আর্জেন্টিনা একদম একদম। তো আমার আমি দেখেছি এত এনজয় করেছি, মানে উইন্টারের মধ্যে সবাই একসাথে না হলো চিৎকার করছে, সবাই চিৎকার করছে, ইভেন সবাই পতাকা নিয়ে যখন এসে পতাকা নিয়ে এরকম করছে, ও মাই গড, বাংলাদেশের মানুষ ইজ টু ক্রেজি, মানে ফিলস লাইক স্টেডিয়ামে আছি আমরা, আমার ওরকমই ফিল হচ্ছে, মানে কাতারে চলে গিয়েছো তুমি, এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে আমি কাতারে আছি, মানুষ একসাথে যেভাবে চিল্লাচিল্লি, ইভেন এখানে সবাই মেসি মেসি বলে যে হয়েছিল সবাই মেসি শুনতেছে ওখান থেকে, এরকম একটা অবস্থা। খুবই এনজয় করেছি, মানে খুব মজা ছিল। এবারে পুরো ওয়ার্ল্ড কাপই কিন্তু আমরা অনেক এনজয় করেছি, আমি কখনো দেখিনি এত জমজমাট ওয়ার্ল্ড কাপ, এবার আমার মনে হয় বেস্ট। এটা এটার কারণ কি হতে পারে প্রান্ত, যে এবার ওয়ার্ল্ড কাপটা মানে বিভিন্ন কারণে একটু ডিফারেন্ট, বাট মানুষের উত্তেজনা দেখে বা বাংলাদেশে যারা ফ্যানরা আমরা দেখেছি তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে সেলিব্রেট করেছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে সেলিব্রেট করার আগে দেখতে হবে যে টিমগুলো কেমন খেলেছে। এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু গ্রুপ পর্যায়ে থেকে, হ্যাঁ গ্রুপ পর্যায়ে থেকে আপনি কোনো বলতে পারবেন না যে এই টিম জিতবে এই টিম বাদ হবে, মানে প্রতিটা টিমে একদম সমানে সমান, কোনো ছোট টিম নাই কোনো বড় টিম নাই, প্রতিটা দলই ওয়ার্ল্ড কাপে জেতার জন্যই এসেছে। মানে আপনি দেখেন ছোট দলগুলো কিন্তু বড় দলকে হারিয়ে দিচ্ছে ইজিলি, বলে কয়ে তাও আবার নট জাস্ট লাইক একদম কাছাকাছি নিয়ে একদমই ডমিনেট করে হারাচ্ছে। সো এবার ওয়ার্ল্ড কাপে কি প্রতিটা দলে এমন প্লেয়ার আছে যারা ইউরোপে খেলে ইউজ টু, যারা বড় বড় ক্লাবে খেলছে, ওই সব কিছু মিলে তারা ওই অপোনেন্টের যে উইক পয়েন্টগুলো আগে থেকে ধরে ফেলছে। সো এই জন্য আর এশিয়ার কন্ডিশনে হওয়ায় কিন্তু একটা এক্সট্রা সাপোর্টও পাচ্ছে, যে স্টেডিয়াম কিন্তু অলমোস্ট সব মানে মিডল ইস্টের লোকজনই ভরা থাকে, সব দেশ থেকে মানুষজন আসছে, একটা আলাদা ভাইব নাই যে আপনি আর্জেন্টিনার খেলা হচ্ছে শুধুমাত্র আর্জেন্টিনা ফ্যান পাচ্ছেন, ব্যাপারটা এরকম না, আপনি সব দেশেরই ফ্যান কিন্তু পাচ্ছেন একসাথে এক স্টেডিয়ামে। সো সবকিছু মিলে বলা যায় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ এভার, আনপ্রেডিক্টেবল, একদমই আনপ্রেডিক্টেবল। মানে সবচেয়ে মজা ছিল ব্রাজিল আর সাউথ কোরিয়া, তো আমার বাবা খুব টেনশনে আছে, আমি বললাম কি হয়েছে, বলে একটা হচ্ছে আমার এশিয়ার টিম, আরেকটা আমার ব্রাজিল সাপোর্ট করি, কোনটাকে রেখে কোনটা করব, আমি সাপোর্ট এশিয়াকে আগে করব, জাস্ট এখানে যদি আর্জেন্টিনা থাকতো তখন আপনি বলতেন আর্জেন্টিনা বলতেন না, সে তো কনফিউজ, আমি সুযোগটা নিলাম, সুযোগ নিল, হ্যাঁ হ্যাঁ এশিয়াকে করো। আবার আব্বু জাপানেরও সাপোর্টার ছিল, আব্বু সাউথ কোরিয়াকেই করো, আব্বু বলে না, এখন আব্বু খেলা দেখার সময় আমরা সবাই খেলা দেখার সময় ব্রাজিল জিতছে এদিক দিয়ে খুশি, আবার সাউথ কোরিয়া হারছে এটা নিয়ে আব্বুর মন খারাপ, মনটাও খারাপ হয় সবাই কোন দিকে যাব। আমার সবচেয়ে মজা লেগেছে কিছু কিছু মানুষ বিটিএস এর ফ্যান, আবার ব্রাজিল করে বলে ফুটবলের দিক থেকে ব্রাজিল, বিটিএস এর জন্য হচ্ছে সাউথ কোরিয়া, কোনটা দ্যাটস ট্রু। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন আসলে একটা প্রিয় দল যখন টাই ব্রেকারে জিতে যায়, অপোনেন্ট টিম যাই হোক না কেন ওরা তো তখন কাঁদতে থাকে, ওটা দেখে কিন্তু আমাদের সবার মন খারাপ লাগে, স্পেশালি জাপানেরটা বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাদের জাপানিজগুলো কাঁদছিল, আমার স্পেনের জন্য অনেক কষ্ট হয়েছিল, আমি সিনটানার দেখতে চাই না, আমার খুব খারাপ লাগে যে একদিক থেকে একজন সেলিব্রেট করছে আরেক দিক থেকে আরেকজন কান্না করছে, আমি এটা নিতেই পারি না। এই ব্যাপারটা বেশ হয় টাই ব্রেকারে গেলে, রাইট, টাই ব্রেকারের উত্তেজনাটা অন্যরকম, যে যেখানে কাজ আমার বাসায় বলি তখন কেউ হয়তো অন্য কাজ করতেছে, টাই ব্রেকার শুরু হয়েছে মানে আমার আম্মু পর্যন্ত জিনিসপত্র ফেলে রেখে এসে দেখছে দাঁড়াতে কি হচ্ছে কি না হচ্ছে, বুঝুক আর না বুঝুক সবাই কিন্তু মোটামুটি টাই ব্রেকারের সময় মানে একদম কনসেন্ট্রেশন দিয়ে তাকায় থাকে, যে চিন্তা করতে পারি যে আমরা যদি এখানে এত মেন্টাল প্রেসারে থাকি ওরা ওখানে কি পরিমাণ মেন্টাল প্রেসারে থাকে, আমার ধারণা উল্টা ওদের কোনো প্রেসার নাই, ওরা জাস্ট খেলে যায় তাই না? কারণ তো আমি একটু জানতে চাই এবারে ওয়ার্ল্ড কাপে, প্রত্যেক ওয়ার্ল্ড কাপে আমরা নতুন নতুন ইয়াংস্টার পাই, এবারেও নিশ্চয়ই পেয়েছি এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সেখান থেকে কাকে কাকে এগিয়ে রাখছেন আপনি? এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা মানে অনেক ধরনের প্লেয়ার পেয়েছি যারা একটু ইয়াং প্লেয়ার, তারপর যারা এই ওয়ার্ল্ড কাপে ফোকাস পেয়েছে বেসিক্যালি, তাদের মধ্যে রয়েছে স্পেনের পেড্রি, গাবি, তারা কিন্তু অনেক ইয়াংস্টার, তারা কিন্তু এবার খুব ভালো খেলেছে, জার্মানির মুসিয়ালা, রাইট, বাট মুসিয়ালা অনেক আগে থেকেই তাকে বাই বাই বলা হলো, এটা তিনি তিন ম্যাচ যেটা খেলেছেন একদম দেখিয়ে দিয়েছেন যে ইয়াংস্টার ওয়ান অফ দ্য বেস্ট ইয়াংস্টার এই ওয়ার্ল্ড কাপে। তারপর রয়েছে ইংল্যান্ডের ফিল ফোর্ডেন, আপনি যদি বলেন যে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেস অসাধারণ প্লেয়ার, মানে পুরো মিড থেকে যেভাবে খেলছে অনেকগুলো ম্যাচ বাঁচিয়েছে ইভেন আর্জেন্টিনাকে। আর গোলকিপিং এর যদি আপনি বলেন, ইভেন প্রতিবারের মতো চলে আসে অচোয়ান না মেক্সিকোর, পেনাল্টি সেভ করে কিন্তু আবারও তাক লাগিয়ে দিয়েছিলেন, পোল্যান্ডের শেষ দিয়ে রয়েছে, মানে এরকম হাইলাইটেড প্লেয়ার অনেকেই তৈরি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কে সবার উপরে চলে যায় সেটা শেষ দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আসলে। তবে এবার ওয়ার্ল্ড কাপে গোলকিপাররা আলাদা করে কিন্তু নজর কেড়েছে তাই না? টাই ব্রেকার সেভ করার ক্ষেত্রেও আবার আমরা দেখেছি যে গ্রুপ পর্যায় থেকে একে একে ধাপে প্রত্যেকটি ধাপেই আসলে মানে গোলকিপাররা আলাদা করে হিরো হয়েছে, মরক্কোর গোলকিপার
গোলকিপারের কথাই আপনি বলেন, ক্রোয়েশিয়ার গোলকিপারের কথাই আপনি যেখানে বলেন, মানে ওরা কিন্তু টাই ব্রেকার সেভ করে নিজের দলকে কিন্তু একাই উঠিয়েছে। গোলকিপাররা মানে এত হাইলাইটেড ঠিক এর আগে আমার মনে হয় ছিল, বাট এবার দে আর দা সুপার হিরো, মানে ওরা এমন ভাবে গোল আটকাচ্ছে বা এত ইনজুরড হয়ে যে তারা সেভ করছে নিজেদের, মানে মনে হচ্ছে কি সবাই মানে জান লাগাই দিচ্ছে খেলার জন্য দিস টাইম। সব মিলিয়ে এবার ওয়ার্ল্ড কাপ খুব বেশি এনজয়েবল হচ্ছে, আর আমরা খুব বেশি যেমন এনজয় করছি ঠিক তেমনি আমার মনে হয় আমাদের জীবনটা এত অস্থির, মানে আমাদের জীবন ব্যবস্থা এখন যে ট্রু যদি আমরা রিক্রিয়েশন খুঁজতে চাই তাহলে কিন্তু পাই না, তো খেলা হতে পারে সেটা, কিন্তু সেই জায়গাটাও জানি কেমন কেমন হয়ে যাচ্ছে, তাই না? ক্রেজি ফ্যান যারা তারা অনেক বিদ্বেষপূর্ণ আচরণ করছে, হানাহানি হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, প্রিয় টিম হারলে, সো অনেক কিছু, এই জিনিসগুলা থেকে আমাদের দূরে থাকা উচিত। আই থিংক ইয়েস দিস ইজ টু মাচ বিকজ অফ খেলা তো খেলাই, প্রিয় দলকে সাপোর্ট করতেই পারি, মন দিয়ে জান দিয়ে সাপোর্ট করি, বাট এটাতে আমরা কোনো সহিংসতা না করি যে মারামারি কাটাকাটি কেন, আর্জেন্টিনা জিতলেই আমাদের কি, ব্রাজিল হারলেই আমাদের কি, বা ব্রাজিল জিতলেই আমাদের কি, ঠিক আছে উইল বি হ্যাপি যে আমাদের ফেভারিট টিম জিতেছে, বাট ওরা কিন্তু তোমাকে দিন শেষে দেখছে না, সো উই শুড সাপোর্ট দেম, বাট কোনো সহিংসতা না করে আমরা মানুষ মানুষকে হার্ম না করি, আমার মনে হয় এটাই, কারণ বাংলাদেশের মানুষ টু মাচ ক্রেজি, মারামারি কাটাকাটি মানে অলমোস্ট মানে কি অবস্থা, ফেসবুকে তো ঢোকা যায় না, রিয়েল লাইফের কথা তো বাদই দিলাম। আসলেই তাই। যাই হোক, আমরা আড্ডা দিতে দিতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। তানহা, তোমার জন্য কিছু হচ্ছে র‍্যাপিড ফায়ার কোশ্চেন, আমি জানি তুমি পারবে, এগুলো খুব সহজ তোমার জন্য, আর আমি তো আছি। আই এম নট শিওর, ওকে, প্রান্ত আমাকে হেল্প করবে। হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, আর্জেন্টিনা এখন পর্যন্ত কতবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে? ও, এটা তো অনেক ইজি, টু টাইম বলেছি না যে খুব ইজি ইজি কোশ্চেন আমি করব। সো 2000 সাপোর্ট করা উচিত না, উচিত না, রাইট? 2022 ওয়ার্ল্ড কাপ কততম আসর কাতারে যেটা হচ্ছে, 22। ওয়াও, রাইট। 2022 ওয়ার্ল্ড কাপের মাসকট কি? অপশন লাগবে? হ্যাঁ, অপশন দাও। অপশন ক লাইভ, অপশন খ লাবিব, অপশন গ উইপ। লাইভ, যাক আইকিউ ভালো আমার, তাইলে অ্যাটলিস্ট আমার এটা জানা ছিল না। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ ফাইনাল সর্বোচ্চ পরিমাণে খেলেছে কোন দল? অপশন দিব? অপশন ক ফাইনাল সর্বোচ্চ খেলেছে, অপশন ক ব্রাজিল, অপশন খ জার্মানি, অপশন গ আর্জেন্টিনা। এবারে যে প্রশ্নটি, লিওনেল মেসির জন্য এবার ওয়ার্ল্ড কাপ কততম ওয়ার্ল্ড কাপ? দিব অপশন? অপশন ক চতুর্থ, অপশন খ পঞ্চম, অপশন গ তৃতীয়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে এই আড্ডাটা দিতে পেরে। দুজনকে অনেক অনেক থ্যাংকস দিতে চাই এবং বিদায় নিতে চাই দর্শকদের কাছ থেকেও। থ্যাংক ইউ, আমার অনেক মজা লাগলো আড্ডা দিয়ে, মনে হয় যে আরো লং হলে আরো ভালো হতো, মানে শেষ হতো না আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে উন্মাদনা বা এক্সাইটমেন্ট, এটা ওয়ার্ল্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, সো চলতেই থাকুক, আমার অনেক ভালো লেগেছে। দর্শক, ওয়ার্ল্ড কাপ কিন্তু শেষ হবে, অবশ্যই শেষ হবে, এবং সেখানে একটি টিম সেই ওয়ার্ল্ড কাপটা নিয়ে যাবে, বাট আমরা অবশ্যই নিজেদের দলের জন্য সাপোর্ট করব, ভালোবাসবো, গলা ফাটিয়ে চিৎকার করব, বাট মনে রাখতে হবে ইটস দ্য গেম, আমরা যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ি এবং আমরা খুব সুন্দরভাবে যেন অপোনেন্ট টিমকেও রেসপেক্ট দিতে জানি। দিন শেষে খেলা এবং মাঠের খেলায় পারফেক্ট দিনে যে পারফেক্ট খেলাটা উপহার দিতে পারবে সেই উইন করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।